গাইজ, তো আজকে স্পেশালি একটা ব্লগ করছি, অনেক দিন পর একটা ব্লগ করছি। অ্যান্ড স্পেশালি আজকে রথযাত্রার উপলক্ষে এই ব্লগটা করছি। এখন বাজে 9:15। আমি জাস্ট কিছুক্ষণ আগে উঠেছি, উঠে এবার ফ্রেশ হব। ফ্রেশ হয়ে দেন গোপাল আর জগন্নাথের পুজো করবো, অ্যান্ড তোমাদের দেখাবো সে সব কিছু। আর জয় জগন্নাথের কৃপা থাকলে আমি যেন আরো ভালো করে জগন্নাথের পুজো করতে পারি, সেসব সব কিছুই দেখাবো আমি কিভাবে পুজো করব, কি কি করব আজকের ব্লগে। তো সবাই দেখতে থাকো কি কিভাবে আমরা পুজো করি অ্যান্ড জগন্নাথ দেবের আরাধনা করি, সবাই তার পাঠাও। আশা করব তোমাদের ব্লগটা ভালো লাগবে আজকে, তো দেখতে থাকো সবাই। হাই গাইস, তো আমার স্নান কমপ্লিট অলরেডি, সো লেট হয়ে গেল স্নান করতে করতে। বাড়ির সবাই স্নান করে, দেন আমাকে করতে হয় স্নান। তো আমার স্নান এখন কমপ্লিট, এখন আমার শুধু কাজ হচ্ছে, কিছু জিনিসকে কিনতে যাব আমি বাইরে। তো বাইরে থেকে জিনিস কিনে আনবো, পুজোর ফুল টুল সব জোগাড় করব, দেন দুপুর নাগাদ আমরা পুজোয় বসবো। এখন রান্না হবে ভোগ, তো আমরা কি কি ভোগ দেব সেই সব জিনিস একটু দেখাবো। কজ আজকে সবাই একটু বিজি আছে, আমার মাও বিজি আছে, আমিও বিজি। একটু ভোগ রান্না হবে আজকে জগন্নাথের জন্য, গোপালের জন্য, সবার জন্য ভোগ রান্না করব। সো অল্প কিছু আয়োজন, তো দেখাবো আমি তোমাকে সেটা। তার আগে আমি একটু বাইরে যাব, বাড়ির থেকে কিছু জিনিস কিনে আনি, কজ এখন রেডি হতে হবে, অলরেডি লেট। সো আমি রেডি হই, দেন বাইরে থেকে যাই, দেন তোমাদের সাথে আবার আসছি। চলো তোমাদেরকে আমি একজনের সাথে দেখা করাই, আমাদের সবার প্রিয় ছোট্ট গোপালজি, আমার গোপাল। এখন গোপালের অভিষেক হবে। তো সবাই গোপালের অভিষেকটা দেখো, আমি এখন গোপালের অভিষেক করব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। তো আজকে গোপালের অভিষেক এখন কমপ্লিট, এবার গোপালকে আমরা সাজাবো, তো দেখতে থাকো এবার গোপালের রূপ। এখন দেখতেই পাচ্ছ, জয় জগন্নাথ জয় জগন্নাথ। তো জগন্নাথ দেবের দর্শন, এটা হচ্ছে জগন্নাথ দেবের স্নানের জল, এতে আছে দুধ মধু অগুরু ঘি, এই চারটের মিশ্রণ করে জল স্নানের জল বানানো হয়েছে। স্নানের জলটা এখন আমি জগন্নাথ দেবকে স্নান করাবো, তো তোমরা দেখো। জয় জগন্নাথ জয় জগন্নাথ সুভদ্রায় সুভদ্রায় নমঃ, ওম জয় বলভদ্রায় নমঃ, জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ, বলো বলো জয় জগন্নাথ, সবাই বলো জয় জগন্নাথ। তো জগন্নাথ দেবের স্নান কমপ্লিট, এবার জগন্নাথ দেবের ফুল দিয়ে সজ্জা করব, তো দেখতে থাকো। আমি পুরো রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ আমার। তো আমি এখন জগন্নাথ দেবের পুজোর আয়োজন করছি, অল্পটুকু সামর্থ্য। মা ভোগ কিছু অল্প পেরেছে, যেটুকু ভোগ করেছে মা ভোগ করে দিয়ে গেছে। আর জগন্নাথ দেবের প্রিয় খাবার হলো কলা আর
চিনি, ঠিক আছে, ওটা কিন্তু সব দিতেই হবে জগন্নাথকে। আর আমার মা করেছে সিমুইর পায়েস, তো জগন্নাথ দেবের জন্য আজকে কলা, চিনি আর সিমুইর পায়েস। আর এখন আমি জগন্নাথ দেবের জন্য আয়োজন করছি, কিছু আগে করে নিই, দেন তোমাদের সাথে আমি আবার আসব। আর আমার সাথে থাকো, এখন শুধু একবার দেখে নিতে পারো, এখন দেখানো যাচ্ছে না, কারণ আমি এখন একটু রেডি করে নিই, দেন তোমাদের সাথে আবার আসছি আমি। তো আসো, সবাইকে জগন্নাথ দেবের অপূর্ব রূপ এবং আমার গোপালের অপূর্ব রূপ দর্শন করাই। বলো জয় জগন্নাথ, জয় গোপাল। আজকে রথযাত্রার উপলক্ষে জগন্নাথ দেবের পুরোটাই ফুল দিয়ে সাজানো হয়েছে, আমি করলাম এই মাত্র। আর আমার গোপালকে দেখো, হরে কৃষ্ণ। তো এভাবে পুরো এখন সাজানো হয়েছে, এরপর আমি জগন্নাথ দেবের ভোগ দেব। তো ভোগেরটাও আমি তোমাদের দেখাচ্ছি, তার জন্য আমাকে একটু রেডি করতে হবে, তো দেখতে থাকো আমার সাথে সবাই। সবে বেনম শিরসি সিখি পুচ্ছম কটিতটে দুকুলম নেত্রান্তে সহচর কটাক্ষম বিদধতে সদা শ্রীমদ বৃন্দাবন বসতি লীলা পরিচয়ো স্থিরে কনক রুচিরে নীল শিখরে বসন্ত প্রসাদান্ত সহজ বল ভদ্রে না বলিনা সুভদ্রম পরবার সজল জলদ শ্রেণী রুচিরো রমাবানি রমা স্ফুরদ মল পঙ্খে রুহ মুকা সুরেন্দ্রের রত্য শ্রুতি গান শিখা গীত চরিত জগন্নাথ স্বামী নয়ন পথ
আরুঢ়। আমার আজকে জগন্নাথের পুজোর শেষ হলো সবে, বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আমি জাস্ট পুজো শেষ করে এখন বসলাম আর এখনও বৃষ্টি হয়ে যাচ্ছে মুষলধারে। তো আমি আমি শুনেছি যে জগন্নাথ দেবে যখন রথ টানা হয় তখন নাকি বৃষ্টি হয়, প্রচণ্ড বৃষ্টি হয়। তো এটা তো স্বাভাবিক ব্যাপার যে আজকে রথযাত্রা, জগন্নাথ দেব তার লীলা তো দেখাবেই। তো দেখো আজকের এই রথযাত্রার দিনেও বৃষ্টি হচ্ছে প্রচণ্ড পরিমাণে, আর আজকে আমার পুজোও খুব ভালো মতো হয়েছে। জগন্নাথ দেব আমার ঘরে আমি পুজো করলাম, যেটুকু আমি সামর্থ্য আমার পক্ষে সম্ভব হয়েছে আমি জগন্নাথ দেবকে অর্পণ করেছি। আর চাইবো এটাই জগন্নাথ দেবের কাছে যে সবার মঙ্গল হোক, সবাই ভালো থাকুক, সবাই সুস্থ থাকুক, আর জগন্নাথ দেবের নাম করে যাও। তো সবাই আমরা একবার বলে উঠি জয় জগন্নাথ, বলো জয় জগন্নাথ, হরি বল। তো আজকের ব্লগটা কীরকম লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাবে, আশা করি তোমাদের সবার ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমি আরও এরকম কিছু কিছু ব্লগ বানাবো, চেষ্টা করব ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসার। তো টাটা।